Good morning everyone, this is Shakil and welcome to another video of Rocker X. আজকে আমি যাচ্ছি ইয়ামাহা বাইক শপের সার্ভিস সেন্টারে। সেখানে আজকে আমি আমার বাইকটি ফার্স্ট সার্ভিসিংয়ের জন্য দিব। আমার মোটরসাইকেলটি কেনার পরে এখন পর্যন্ত 320 কিলোর মতো চলেছে, 300-এর একটু বেশি। এখন প্রশ্ন আসতে পারে যে এত তাড়াতাড়ি সার্ভিসিংয়ের জন্য কেন। তো ইয়ামাহার যে সিস্টেম সেটা হচ্ছে যে আপনার আইদার 1000 কিলোমিটার পরে সার্ভিস করাতে হবে অথবা এক মাসের মধ্যে সার্ভিস করাতে হবে। তো ওদের 5টা ফ্রি সার্ভিসিং আছে, তো এর মধ্যে 1000 কিলোমিটার এবং অথবা এক মাস যেটা আগে আসে সেটাতে প্রথম সার্ভিসটা করাতে হবে। তো আমার তো 1000 কিলোমিটার হয় নাই এখন। আমি লাস্ট 3 তারিখে আমি মোটরসাইকেল নিয়েছিলাম, তো আজকে 2 তারিখ, তো এক মাস প্রায় হয়ে গেছে। আগামীকালকে আবার ওদের সার্ভিস সেন্টার থাকবে বন্ধ, তো সেই জন্য আজকে যাচ্ছি সার্ভিস করানোর জন্যে। তো এখন যাব, যে সিরিয়াল দিব, সিরিয়াল দিয়ে বাইকের সার্ভিসিং করাবো। খুব বেশি কিছু না, হয়তো ওরা একটু জাস্ট সবগুলা নাট বোল্ট টোল্ট এগুলো ঠিকঠাক মতো আছে কি না একটু হয়তো একটু লুব্রিকেট করে দিবে আর ওয়াশ করে ধুয়ে টুয়ে দিবে। আর আমার কিছু ছোট্ট একটা প্রবলেম ফেস করছিলাম, সেটা হচ্ছে বাইকের স্টার্ট নিয়ে। তো আমি মনে করেছিলাম যে আমার ব্যাটারি হয়তো একটু ডাউন হয়ে গিয়েছে, কিন্তু আসলে তা না। গতকালকে দেখিয়েছিলাম, ওরা চেক করে বললো এটা ওয়্যারিংয়ের একটু সামান্য সমস্যা, তো আজকে নিয়ে গেলে ওরা ঠিক করে দিবে। তো সেই জন্য যাচ্ছি, দেখি ওয়্যারিংয়ের ইয়াটাও একটু ফিক্স করে নিব প্রবলেমটা। দেন আজকে আমার বাইকের সার্ভিসিংয়ের পরে প্ল্যান করছি যে ঈদে মোটরসাইকেল রিলেটেড কিছু নেওয়া যায় কি না, যদি সব কিছু গুছিয়ে উঠা যায়। সেই ক্ষেত্রে একটা হেলমেট কিনবো, অনেক দিন ধরেই চিন্তা করছিলাম, তো সময় করে উঠতে পারতেছিলাম না, পাশাপাশি হাতে টাকাও ছিল না। তো এখন আজকে চিন্তা করলাম যেহেতু যদি সার্ভিসিংটা টাইমলি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এখন তো ঈদের সময় তো একটু রাশ থাকে, তো সিরিয়ালে যদি আগে পেয়ে যাই, সার্ভিসিং কমপ্লিট হয়ে গেলে চলে যাব হেলমেটের জন্য। তো কি হেলমেট নিচ্ছি, কোথা থেকে নিচ্ছি, সেটার জন্য কিপ ওয়াচিং দ্য ভিডিও। আর ভিডিও শেষে আনবক্সিং করে দেখাবো আমার নতুন হেলমেটটি। এখন ঈদ প্রায় ঘনিয়ে এসেছে, আর 1-2 দিন বাকি আছে। তো ঢাকা মোটামুটি ফাঁকা হতে শুরু করেছে, তো অলরেডি সেটা টের পাচ্ছি। এবং আজকে এখন এই সাইডটাতে সারাক্ষণ জ্যাম লেগে থাকে, মালিবাগের এই পাশটাতে, আবুলোটের উল্টা পাশে, বাট ইটস টোটালি ফ্রি নাও, খালি মনে হচ্ছে পুরোটা। তো খুবই অবাক করা বিষয়, তো ঢাকার আসলে এই সময়টাই আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের। চলে আসলাম বাইক সার্ভিসিং করানোর জন্য। তো এসে দেখি যে ওদের সার্ভিস সেন্টার তখনও খুলিনি, তো কিছুক্ষণ ওয়েট করার পরে ওরা সার্ভিস সেন্টার ওপেন করলো। এখন সার্ভিস সেন্টার গুছাচ্ছে, দেন রেডি করে আমার বাইকটা ঢুকাই দিবে সার্ভিসিংয়ের জন্য। অনেকেই আমার মতো ওয়েট করতেছে, সো আমার বাইকটি যিনি সার্ভিস করবে উনি একটু বাইরে গেছে, সো উনি আসলেই আমার মোটরসাইকেলটি ঢুকাই দিবে সার্ভিসিং করার জন্য। দেন
ফাইনালি বাইকের প্রথম সার্ভিসিং শেষ করে বের হলাম। এখন আনফর্চুনেটলি সার্ভিস শেষ করার পরপরই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো বৃষ্টির মধ্যেই যাচ্ছি। তো টুকটাক যেই প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করে দিয়েছে, এবং আমি মোবিল এখনও চেঞ্জ করি নাই যেহেতু মাত্র 320 কিলো হয়েছে। তো 500 অথবা 1000-এর পরে যে চেঞ্জ করব মোবিল। আর আজকে ওদের লাস্ট সার্ভিসিং ছিল, বিকজ ঈদের আগে ওদের সব টেকনিশিয়ান এবং মেকানিক যারা ছিল তাদের ছুটি হয়ে গিয়েছে। তো এখন যাচ্ছি গিয়ারএক্স বাংলাদেশে মিরপুর 60 ফিটের ওইখানে। তো গিয়ারএক্সে যাব, যে দেখি একটা হেলমেট নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম। তো ঈদের আগে যদি একটা হেলমেট নিতে পারি তাহলে খুবই ভালো হয়। তো যে দেখি যদি পছন্দ মতো পেয়ে যাই বাজেট এবং সব কিছু মিলিয়ে, তাহলে হয়তো আজকে একটা হেলমেট নেওয়া হয়ে যাবে। আসার পরে তাদের শোরুমে ঢুকলাম, ঢুকে বেশ কয়েকটা হেলমেট ট্রাই করলাম, বাট যেটা পছন্দ হয়েছে ওই মডেলটি ওদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই। মানে অ্যাভেলেবেল বলতে কালার অ্যাভেলেবিলিটি নাই, আরেকটা হচ্ছে সাইজ। এখন যাচ্ছি হচ্ছে ইগনাইটের শোরুমের ওইখানে, ওনাদের শোরুমটা হচ্ছে ধানমন্ডি 15 নম্বরে। তো যাই, যে দেখি কি অবস্থা। তো ঢাকার এই প্রান্তে বেশ কিছু জাম দেখা যাচ্ছে, আমরা প্রচুর জাম দেখতে পাচ্ছি, বিকজ এই জামের অন্যতম কারণ হচ্ছে মার্কেট। তো এই জায়গাটায় মিরপুর নিউ মার্কেট অবস্থিত, তো এই মিরপুর নিউ মার্কেটের কারণে এইখানে মোটামুটি বেশ ভালো একটা জাম। পাশাপাশি সামনে বাস কাউন্টার এবং বাস ছাড়ছে, তো যারা অনেকেই ঢাকার আশেপাশে যাচ্ছেন তারা এখান থেকে বাসে উঠতেছে, তো দ্যাটস ওয়াই জ্যামের পরিমাণটা একটু বেশি। হাই গাইজ, সো সারাদিন দৌড়াদৌড়ি করে বাসায় চলে আসলাম। সো বাসায় আসার পরে ইফতারি করলাম, ইফতারি করে রেস্ট টেস্ট নিলাম। সো এখন বেসিক্যালি আমার নতুন হেলমেটের আনবক্সিং করার পালা। লেটস আনবক্স মাই নিউ হেলমেট। Here is the helmet bag and helmet. So আমরা দেখি আর কি কি আসছে। তো একটা ওয়াইজার আসছে ক্লিয়ার, যদিও ক্লিয়ারটা লাগানো ছিল। সো ক্লিয়ারটা খুলে এটার সাথে একটা ইরিডিয়াম ওয়াইজার ছিল, সেটা লাগিয়ে নিয়ে এসেছি। তো এটা সাইডে রাখলাম। আর
পাশাপাশি বেশ কিছু স্টিকার পেয়েছি, তো বিলমোলার কিছু স্টিকার পেয়েছি, চমৎকার স্টিকারগুলো, নাইস। তো এই ছিল ব্যাগের ভিতরে। আর এছাড়া আমি একটা হেলমেট ক্যারি করার জন্য একটা স্ট্র্যাপ নিয়েছি, সাইড স্ট্র্যাপ। তো দিস দ্য সাইড স্ট্র্যাপ হেলমেট ক্যারি করার জন্য। আরেকটা হচ্ছে মাল্টি ফাংশনাল টিউব, এইটা অ্যাকচুয়ালি আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। তো এই জিনিসটা অনেকটা ওই যে বান্ডানার মতো, তো এটা মাথায় এবং গলায় বিভিন্নভাবে ইউজ করা যায় এই জিনিসটা। তো এটা আমার কাছে মনে হয়েছে ইউজফুল, ইউজ করা উচিত। এই তো, আর ওয়ান ইয়ারের ওয়ারেন্টি কার্ড দিয়েছে, পাশাপাশি এই মানি রিসিপ্ট। সো দ্যাটস ইট। তো এখন হেলমেটটা খুলে দেখাই। সো দিস ইজ অ্যাকচুয়ালি বিলমোলা ডিফেন্ডার। সো দিস ইজ অ্যাকচুয়ালি বিলমোলা ডিফেন্ডার। সো এইটার মধ্যে অ্যাকচুয়ালি দুইটা ভাইজার আছে, একটা ভিতরে একটা তো বাইরে। ডেফিনেটলি ভিতরে যে প্যাডিংটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্যাডিং। সো এবং ভিতরের ফোমটা খুবই নরম এবং খুবই কমফোর্টেবল। এবং মজার জিনিস হচ্ছে এটার ভিতরে কমিউনিকেটরের স্পিকার বসানোর জন্য পকেট করা আছে। সো সব মিলে, ওভারঅল সব কিছু মিলে, এইটার যে উপরের শেলটা সব কিছু মিলে ইটস অ্যামেজিং। অ্যান্ড মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। সো অনেকের সাথে পরামর্শ করে কথাবার্তা বলে দেন চুজ করে নিয়ে নিলাম। যদিও আমি গ্রিন কালারের যেটা ছিল, ওই যে এই পার্টটা গ্রিন, ওইটা খুঁজতেছিলাম, ওইটা পাইনি। সো না পেয়ে আমি পার্পলটা নিয়েছি, এটাও মোটামুটি আমার কাছে আনকমন লেগেছে, ভালো লেগেছে কালারটা। সো দ্যাটস ইট। আর এটার ভেন্টিলেশনও খুব ভালো। সো আর এমনিতেও অনেকেই এই হেলমেট সম্পর্কে ইউটিউবে বিভিন্ন জায়গায় রিভিউ করেছে, সো আপনারা চাইলে দেখে নিতে পারেন ওই রিভিউগুলো। আমি জাস্ট আনবক্স করে জাস্ট দেখালাম আর কি, দ্যাটস ইট। আমার কাছে মনে হয়েছে মোটামুটি বেশ ভালো একটা হেলমেট এই প্রাইস রেঞ্জের মধ্যে, এবং মোটামুটি যেই ফ্যাসিলিটিস এবং যেই ফিচারগুলো আছে, সো মোটামুটি বেশ ভালো মনে হয়েছে আমার কাছে। আর এটা হচ্ছে ইসি সার্টিফাইড। সো আরেকটা জিনিস যেটা দেখাতে চাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আজকে ইয়ামাহার থেকে আমাকে একটি রেইনকোট গিফট করেছে, অ্যান্ড থ্যাংকস টু এসিআই মোটরস ইয়ামাহা। এদের মানে ওনাদের সার্ভিসে আমি আসলেই মোটামুটি খুবই খুশি, বিকজ ওনাদের অ্যাকচুয়ালি এখন নতুন যে বাইকগুলো পারচেস করা হচ্ছে ওইগুলোর সাথে এই রেইনকোটটি ওনারা প্রোভাইড করতেছে। সো আমরা যেহেতু মানে গত মাসের 3 তারিখে প্রি বুক করে বাইক পারচেস করেছিলাম, সো আমাদের, আমরা এবং আমি ছাড়াও এবং আমাদের যারা অন্যান্য কাস্টমার আছে, সমস্ত কাস্টমারদেরকেই ওনারা এই রেইনকোটটি প্রোভাইড করতেছে। এবং এটাই আমার কাছে মনে হয়েছে সময় উপযোগী একটি গিফট, এবং ঈদের আগে সম্ভবত এইটা একটা ঈদের উপহার হিসেবেই আমার কাছে মনে হয়েছে। এবং ওরা যে জাস্ট শুধু গিফট হিসেবে ফ্রি দিচ্ছে দেখে কোয়ালিটি যে খারাপ তা কিন্তু না, অ্যামেজিং কোয়ালিটি। এবং এইটার যে চেইনের যে পার্টটা একটু দেখাই যদি, তো চেইনের পার্টটাও কিন্তু আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে। সো এই চেইনটা খুললে দেখা যায়, সো এই যে ভিতরে চেইন আপনারা দেখতে পারবেন, সো আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, ওয়াটারপ্রুফ রেইনকোট। সো এই তো দ্যাটস ইট, মোটামুটি সবই দেখানো শেষ। সো আজকের দিনটা মোটামুটি ভালোই গেল আলহামদুলিল্লাহ। সো সবাই সাথে থাকবেন, দোয়া করবেন আমার জন্যে। অ্যান্ড আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। যাওয়ার আগে একটাই কথা, লার্ন ফ্রম ইয়েস্টারডে, লিভ ফর টুডে অ্যান্ড হোপ ফর টুমোরো। বাই বাই, সাইনিং অফ, রকারেক্স।